আমি নাহিদ গিলস। আমি পায়ে হেঁটে আটলান্টিক মহাসাগর পার হয়েছি। আমি আদিবাসীদের এলাকায় এসে তাদের সাথে ঘুরে বেরিয়েছি। তারা কীভাবে খাওয়া দাওয়া করে সেটা আমি খুঁজে বের করেছি। পানি ছাড়াই আমি যাচ্ছি নৌকা কাপ্টার দিয়ে। আমি নামার জন্য ছেড়ে একটি জায়গা খুঁজে নিচ্ছি, কোথায় নামা যায়। আমি এখানে কোনো জায়গাতেই সেরকম জায়গা পাচ্ছি না। নরম তুলতুলে জায়গাতে আমার নামতে হবে। আমি এখন এখানে নামার জন্য প্রস্তুত। খুব সাবধানে নামতে হবে, আমার দিকে খেয়াল রাখবেন। যেভাবে আমি নামি সেভাবে নামবেন এখান থেকে। এই যে এখান থেকে নামার পরে আপনি জোরে জোরে দৌড়াবেন, কেননা নামার সময় আপনার যে ফোর্স কাজ করে তা দৌড়ালে ঠিক হয়ে যাবে। সামনে আমরা চলে এসেছি আটলান্টিক মহাসাগরে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানি আর পানি। আমরা এখন যাব ওই পারে। তো আমরা এখান থেকে আমরা সাঁতার কাটবো, এখানে নিচে সাঁতার কেটে আমরা ওই পারে পার হব। ওই পারে যাওয়ার জন্য আমাকে জুতা খুলতে হবে। আপনারা যদি এই নদী পার হতে চান তাহলে আপনি জুতা পরে থাকলে জুতা খুলবেন, হিল পরে থাকলে হিল খুলবেন। আমি এখন জুতা খুলবো। ওই পারে পার হওয়ার জন্য আপনাকে জুতা খুলতে হবে এবং সতর্কতার সাথে মধ্যে নদী দিয়ে পার হতে হবে, কেননা অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে পানি থাকার জন্য আপনার এই প্যান্ট ভিজে যেতে পারে। সেজন্য আরও উপরে প্যান্ট তুলে নেবেন এবং জুতা হাতে নিয়ে আস্তে আস্তে পানির দিকে যাবেন। খুব সাবধানের সাথে হাঁটবেন, এখানে প্রচুর পরিমাণে শামুক থাকতে পারে যা আপনার পাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। পানির ভিতরে খুব সতর্কতার সাথে হাঁটবেন, কেননা অনেক সময় অনেক প্রকৃতির হিংস্র প্রাণী থাকে যা আপনার পাকে আঘাত করতে পারে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে এখানে আমার। এর আগে যত জায়গাতে আমি অ্যাডভেঞ্চার করেছি এরকম জায়গা আমি কোথাও পাইনি। এখানে অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে কি সুন্দর পানি, ঝকঝকে আকাশ। এবারে আপনি খেতেও পারবেন। একবার বিজ্ঞানী যখন এই নদীতে আটকে পড়েছিল তখন তারা সার জন্য সুপ্রিয় পানি না পেয়ে এই সমুদ্রের পানি খেয়ে বেঁচে থেকেছিল। পানি দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার ও সুস্বাদু হতে পারে। আমি এখন এই পানি খাবো। নদীর এই পানি অনেক সুপ্রিয় হয়ে থাকে, যা খেলে আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার হৃদয় ও মন অনেক আনন্দিত ও উৎফুল্লিত হবে। আপনি যখন এদিকে আসবেন নদীর পানি খেলে কোনো ক্ষতি হবে না, আপনি খেতে পারেন। এই আটলান্টিক মহাসাগরে গ্রীষ্মের সময় প্রায় আধা হাঁটু পানি থাকে এবং মানুষ ও গরু ছাগল খুব সহজেই এই নদী পার হতে পারে। এটা কি মারা পড়ে পড়ে আছে, এটা অনেক দূষিত হয়ে গেছে, এটা আমরা দেখবো না হাত দিয়ে ধরে। আমাদের ব্যাগে অনেক সুস্বাদু খাবার আছে, এই কারণে আমরা এটা দিবো না। আমি জুতার ফিতাটা ভালোভাবে বেঁধে নিচ্ছি, কেননা আমাকে সামনে অনেক দূরত্বের পথ অতিক্রম করতে হবে যেন কোনো সমস্যা না হয়। সেজন্য আমি ভালোভাবে আমার জুতার ফিতাটা বেঁধে নিচ্ছি। চলুন আমরা সামনের দিকে। আমাকে অনেক দূরের পথ অতিক্রম করতে হবে, কেননা আমি যে জায়গাতে যেতে চাচ্ছি সেটা এখান থেকে প্রায় 72 কিলোমিটার দূরে। সেজন্য আমাকে অনেক হাঁটাহাঁটি করা লাগবে। আমার হাত পা ধরে যাচ্ছে, এত উপরে আমি কিভাবে উঠলাম বুঝতে পারছি না। এখানে যদি সিঁড়ি সিস্টেম থাকতো তাহলে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম, কিন্তু এখানে সিঁড়িও নেই, এখানে খালি বালু। এখানে শুধু বালু আর মরুভূমি। এখানে উঠতে আমার প্রায় আধা কিলো শক্তি শেষ হয়ে গেছে। আমি এখানে প্রায় অনেক হাঁটাহাঁটি করার কারণে এখানে একটি ঘর দেখতে পাচ্ছি। দেখি ওখানে কেউ আছে কি না। আমার মনে হয় কেউ ওখানে থাকতেও পারে। তার কাছে গেলে আমি হয়তো বা কোনো সাহায্যও পেতে পারি। সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি পাওয়া যায়। মরুভূমিতে যখন আপনি আসবেন দেখবেন চারিদিকটা একদম নিষিদ্ধ থাকবে এবং কোনো জনমানব শূন্য এলাকা এই জায়গা, কেউ এখানে ভুল করেও আসে না। ও, এগুলো হচ্ছে আদিবাসী। এরা যখন রোদ আসে রোদের ভিতরে এরকম উপরে বসে থাকে এবং হাত পা বিভিন্ন আকার ইঙ্গিতে
উপরের দিকে তুলে ধরে রাখে। এদের ভাষা আপনি বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে একটি হয়তো বা আদিবাসী ছেলে আছে, সে হাত উপরে পা নিচে দিয়ে বসে আছে। তাকে আমরা কিছু বলবো না, সে যেভাবে আছে সেভাবেই থাক। আমরা সামনের দিকে একটি মুরব্বীকে দেখতে পাচ্ছি, দেখি তার কাছ থেকে কোনো সাহায্য পাই কিনা। ঝুপড়ে ঘরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি আদিবাসী। আমি তার সামনে যেয়ে তার সাথে কথা বলে দিই, সে আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। আসুন, চাষা আমার কোনো কথার উত্তর দিতে পারে কিনা। চাষা আমাকে কোনো সাহায্য করতে পারবেন? চাষার ভাষা আমি কিছু বুঝতে পারছি না, সে আদিবাসী তো, তার ভাষা আর আমার ভাষা অন্যরকম। তাকে আমার মনে হয় ইশারাতে বোঝাতে হবে। চাষা আপনি এখানে কতদিন ধরে বসে আছেন? আমাকে পানির ভিতরে ফিস ফিস চাষাকে আমাকে খেয়াল রাখতে হবে, এই চাষার সাথে আমাকে যেতে হবে। আমি যদি ওদিকে যেয়ে কোনো ভালো কিছু পাই তাহলে আমার অনেক উপকার হবে। আগেকার লোক কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়, কিন্তু এই চাষা জানি না কী খায়। এই চাষার গায়ে হাড়ও নাই, মাংসও নাই, মনে হচ্ছে তিন দিন ধরে কিছু না খেয়ে আছে। হাঁটতে দেখতে পাচ্ছেন পায়ের স্যান্ডেলও ছিঁড়া, তার মাথায় কোনো বল নেই। আমরা চাষার সাথে সাথে যাবো। সে বলছে ওখানে থাকলেও থাকতে পারে, আমরা যেয়ে দেখবো ওখানে। আমরা এখন চাষার পিছ পিছ যাবো, দেখে আমাদের সে কোথায় নিয়ে যায়। আদিম যুগের মানুষেরা এরকম বন জঙ্গলে থাকতো, আর তাদের খাবার জন্য এরকম আশপাশটার পুকুর ও খাল বিল থেকে প্রচুর পরিমাণে মাছ শিকার করত এবং তা খেত। চারিদিকটা অনেক গরম, আমার তো অল্প সময়ে মাথার মগজ টগজ গলে যাচ্ছে। এই আদিবাসীরা এখানে কিভাবে বেঁচে থাকে আমার জানা নেই। তাদেরকে এত রোদ গরম কোনো সহ্যই কিছু হয় না, তারা কিভাবে এখানে টিকে থাকে দিনের পর দিন, না খেয়ে না দে। চাষার সাথে অল্প সময় হেঁটে আমার পা প্রায় ব্যথা করতে লেগেছিল। অবশেষে আমরা মাছ ধরার আসল গন্তব্যে পৌঁছে যাই। এখানে কি মাছ পাওয়া যাবে? সে বলছে এখানে মাছ পাওয়া গেলেও যেতে পারে। তো আমি তো এখানে নামতে যাচ্ছি না, আপনাকে কোনোভাবে আমাকে সাহায্য করতে পারবেন? আপনার পরিচিত কেউ থাকলে তাকে ডাকুন, ডেকে এখানে আনান। আমি বলার পর সে তার ইশারায় তাদের মধ্যে থেকে একজনকে ডাকে এবং সে এখানে চলে আসে। দেখতে পাচ্ছেন সে কাকে ইশারা দিয়ে ডাকলো, আর সে চলে এসেছে মাছ ধরার জন্য। ও ও ও, নাইস নাইস, তাদের কি পরাক্রম দেখুন। এখানে নামতে নামতে একটা মাছ পেয়ে গেছে, তাজা মাছ। ও, আরেকটি পেলো সে। তারা এইসব কাজ করতে করতে অনেক দক্ষতার সম্পূর্ণ হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন কতগুলো মাছ রানিংয়ে ধরে ফেলেছে, তিনটা মাছ, আরও অনেক মাছ থাকলেও থাকতে পারে। সে তাদের সূর্যের আলো অধিক পড়ার কারণে তাকে মাছ ধরতে মানা করছে এবং তাকে ডেকে আনতে বলছে। সে বলছে যে এখন রোদের তাপমাত্রা প্রচুর, এই সময় তারা কোনো শিকারে যায় না। তা আমি এসেছি এদের না, তারা অনুগ্রহ করে দুই তিনটা মাছ আমার জন্য ধরে দিল, এখন তারা শিকার করবে না, আমরা আবার সে বাড়ি দিতে যাব। আমরা এখন এই বাড়ি ছাড়তে চলে এসেছি, এখন আমাদের আগুন জ্বালাতে হবে। খড়কুটো দিয়ে কি আগুন জ্বলবে? সে বলছে জ্বলে, এটা দিয়ে তারা জ্বলায় প্রতিদিন। তারা তাদের খড়কুটো দিয়ে আগুন জ্বালাচ্ছে এবং তার ভিতর মাছটিকে পুড়াচ্ছে। কিছুক্ষণ পরে এই মাছটা হয়তো পুড়ে যাবে এবং তারা খাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, দেখি কি হয়। Thank you.
এটাকে এখন খাওয়া যাবে? আমি আমার বাপের জন্মে এভাবে মাছ খাইনি, আমি তো নুন ঝাল ঠিক না হলে মাছ খাই না, এখানে আগুনে সিদ্ধ করে মাছ খাচ্ছে, কি জঙ্গলি রে বাবা। পুরা মাছটাই খেয়ে নিল। চাচা আমাকে এখন খুব হাঁপসে গেছে, আমাকে এখন থাকার মতন একটা জায়গা দিতে পারবেন? ওয়াম চাম চাম ওয়াম চাম চাম